আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে খুব সহজ এবং খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম কারণ এই টিউটোরিয়ালটা হচ্ছে একটা বেবি ব্ল্যাঙ্কেটের টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে আমরা একটা সিঙ্গেল স্টিচ ইউজ করেছি যেই প্যাটার্নটার নাম হচ্ছে সুজেট প্যাটার্ন খুবই সহজ এবং খুবই মজার এই প্যাটার্নটা আমরা আজকে শিখবো আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালে এবং আশা করছি আপনারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন টিউটোরিয়ালগুলো আমাদের সাথেই দেখবেন তাই এখন আপনাদের এই প্যাটার্নটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আমরা এখানে যে কোনো অড নাম্বারের চেন নেব আমরা এখানে মিল্ক কটন ইয়ান ইউজ করেছি ফোর প্লাই এবং ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্রোশে হোক নিয়েছিলাম এখন আমি স্লিপ স্টিচ করে চেইন করা শুরু করছি আমি এখানে একটা স্যাম্পল পিস আপনাদেরকে করে দেখাবো ব্লাঙ্কেটের প্যাটার্নটা শুধু বুঝতে আপনারা যাতে এটা করতে পারেন এখানে আপনাদের সুবিধার জন্য আমি উনিশটার মতো চেইন নিয়ে নিলাম এখন আমরা এই অড নাম্বারের চেন অলরেডি শুরু করেছি এখন এই সেকেন্ড চেন থেকে আমাদের কাজ শুরু করতে হবে তো প্রথমে আমরা একটা চেন করে নিচ্ছি কিন্তু এখন দুই নাম্বার চেন থেকে আমাদের এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং এই একই চেইনে সেম স্পট থেকে আমরা আরেকটা একটা ডাবল ক্রোষে করবো তার মানে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল ক্রোশে ঠিক একই চেইনে হবে পরবর্তী এই চেইনটাকে আমরা স্কিপ করবো এরপরের চেইনে আবারও আমরা একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল ক্রোশে করব খুবই সিম্পল একটা প্যাটার্ন এই একটা সিম্পল রোই আমরা বারবার রিপিট করে এই প্যাটার্নটাকে আমরা করে নিতে পারব একটা সিঙ্গেল ক্রোশে একটা ডাবল ক্রোশে একটা ঘরে স্কিপ করে পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোশে একটা ডাবল ক্রোশে খুব সহজ একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোটা রো কমপ্লিট করব একটা ঘরে স্কিপ করে একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল ক্রোশে করছি এভাবে খুব সহজেই আমরা পুরোটা রো কমপ্লিট করে ফিরে আসবো এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা রো করার পর আমাদের কিন্তু দুইটা স্টিচ বাকি রয়ে গেছে এখন এই দুইটা স্টিচের মধ্যে প্রথম ঘরটাকে স্কিপ করে এই দ্বিতীয় স্টিচে আমরা একটা সিঙ্গেল কোষে করব এই রাউন্ডে শেষে এসে আমরা ডাবল ক্রোশেটা স্কিপ করে যাব এখানে সব সময় একটা সিঙ্গেল কোষে থাকবে এরপর একটা চেইন ওয়ান করে আমি পরবর্তী রোটা শুরু করতে যাচ্ছি এই রোতে এসে ঠিক আগের মতোই প্রথম রোতে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল কোষে করছি এরপরে আমরা একটা ডাবল ক্রোশে করছি শুরুতে এই প্রথম যেটা একটা সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে থেকেই আমরা সিঙ্গেল ক্রোশে আর ডাবল ক্রোশে করা শুরু করলাম পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপর ডাবল ক্রোশেটাকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশের উপর আবারও একটা সিঙ্গেল একটা ডাবল ক্রোশে করব তার মানে এই রো থেকে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশের উপর একটা সিঙ্গেল কোষে একটা ডাবল ক্রোশে করব এরপরের এখানটায় সিঙ্গেল ক্রোশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে আমরা প্রত্যেকটা রোতে এই একই কাজ করতে থাকব শুধু আপনারা মনে রাখবেন লাইনের শেষে যেই স্টিচটা থাকবে সেখানে আমরা শুধু একটা সিঙ্গেল ক্রোশে করব সেখানে আর আমরা ডাবল ক্রোশে করব না এখানে আমি দুই রো আপনাদেরকে করে দেখিয়েছি অলরেডি আমাদের প্যাটার্নটা কিন্তু ফুটতে শুরু হয়েছে এবং কোনো অবস্থাতেই এই লাস্টের স্টিচটাকে কিন্তু আপনারা মিস করে যাবেন না তাহলে কিন্তু আপনাদের বর্ডারটা স্ট্রেট আসবে না এখানে আমি এভাবে একটা সিঙ্গেল কোশে করে চেইন ওয়ান করে পরবর্তী রোর জন্য এটাকে টার্ন করে নিচ্ছি আবারও এই সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা ডাবল কোশে করে পরবর্তী ডাবল ক্রোশেকে বাদ দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল কোশে এবং একটা ডাবল কোশে আপনারা বুঝতেই পারছেন প্যাটার্নটা আসলে খুবই সহজ শুধু অল্প কয়েকটা বিষয় লক্ষ্য করলেই আপনারা যে কোনো অন্য কাজের পাশাপাশিও কিন্তু অন্য অন্যমনস্কভাবে হলেও এ কাজটা করলে কিন্তু আমি দেখি এটাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই আর বর্ডারটাও যদি আপনারা সিঙ্গেল ক্রোশেগুলো ঠিকভাবে করেন তাহলে বর্ডারটাও কিন্তু খুবই স্ট্রেট আসে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু দুই দিকেই থেকেই একই রকম দেখা যায় এবং ব্লাঙ্কেটের টেক্সচারটা খুবই সলিড আসে আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশ এরকম দেখাচ্ছে এবং পেছনের অংশটাও কিন্তু ঠিক এরকমই দেখাচ্ছে তার মানে আপনার সোজা উল্টা এটার কিন্তু কোনো ব্যাপার নেই সব দিক থেকে এটা সমান দেখায় আর যেহেতু গ্র্যানি স্কোয়ার বা অন্য চেইন স্টিচ সেল স্টিচের মতো এটাতে তেমন একটা ফাঁকা হয় না সে কারণে এটা গায়ে দেওয়ার জন্য কিন্তু বেশ ওয়ার্ম একটা ফ্যাব্রিক তৈরি করে আশা করছি আপনারা প্যাটার্নটা ধরে নিয়েছেন কীভাবে এই সুজেট প্যাটার্নটা করতে হয় এটা দিয়ে আপনারা ব্লাঙ্কেট টেবিল রানার এবং আধার অনেক অন্য কিছু আপনারা তৈরি করতে পারবেন ব্যাগ মাফলার শাল যার যেটা পছন্দ আপনারা এই প্যাটার্নটা ফলো করে করতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা বর্ডার করে দেখাচ্ছি অলরেডি কিন্তু আমার সবগুলো বর্ডার খুবই স্ট্রেট এসেছে বর্ডারটা না করলো আমার চলে তারপরে আর একটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটা বর্ডার করেছি তো আমার এই লাইনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে পাঁচটা চেইন করেছি তার মানে একটা একটা ডাবল ক্রোশে এবং দুটো চেইন এস এটা একটা কর্নার তৈরি হয়েছে এবং এভাবে আমি প্রত্যেকটা স্টিচের উপর সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশে করেছি আমি শুধুমাত্র আপনাদেরকে কর্নারের অংশটা একটু করে দেখাচ্ছি কারণ আমি জানি আপনাদের এটা দেখানোর কোনোই প্রয়োজন নেই আপনারা সবাই ডাবল ক্রোশে কিভাবে করতে হয় তা জানেন আমি প্রত্যেকটা স্টিচের উপরে সিঙ্গেল এবং ডাবল দুটো স্টিচের উপরেই আমি এভাবে করে একটা একটা করে ডাবল ক্রোশে করে আমি বর্ডারটা করবো আমি সবগুলো স্টিচ শেষ করে এই কর্নার পজিশনে চলে আসলাম তো এখানে আমি কর্নার করার জন্য একটা ডাবল ক্রোশে দুটো চেইন এবং সেম একই স্টিচের উপর আরও একটা ডাবল ক্রোশে করছি এতে করে আমার এই জায়গাটাতে একটা কর্নার তৈরি হলো এখন এই সাইডের অংশটা দেখাই যেহেতু আমরা প্রত্যেকটা রো করার সময় আমরা কিন্তু শেষে বা শুরুতে একটা করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তাই প্রত্যেকটা রোতেই আমরা একটা করে ডাবল ক্রোশে করব। কারণ এখানে কোনো ডাবল ক্রোশে নেই প্রত্যেকটা রোতেই কিন্তু আমাদের একটা করে ডাবল ক্রোশে হচ্ছে যে জায়গাটাতে কিন্তু ছোট বড় ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আমরা ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে দুটেই করেছিলাম আর যে জায়গাটাতে একটু ছোট ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আমরা শুধু ওই একটাই সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন লক্ষ্য করলে সহজেই আপনারা ধরতে পারবেন পার্থক্যটা যে জায়গাটাতে সিঙ্গেল ক্রোশে ছিল সে জায়গার ছিদ্রটা একটু ছোট আর যে জায়গাটাতে আমরা সিঙ্গেল কোষে এবং ডাবল কোষে দুইটাই করেছি সে জায়গাটাতে ছিদ্রটা একটু বড়। এভাবে প্রত্যেকটা রোয়ের সাথে আমরা একটা করে এভাবে ডাবল কোষে করে সম্পূর্ণ অংশ আমি ঘুরে ফিরে আসছি আমরা খুবই সিম্পল এবং সহজ একটা প্যাটার্নের বর্ডার করছি সেজন্য আমি কিছুটা অলরেডি শুরু করে দিয়েছি আপনাদেরকে এখন আমি করে দেখাব তা আপনারা লক্ষ্য করুন এখানে আমাদের যে কটা ডাবল ক্রোশে আছে আমরা দুটো ঘর স্কিপ করছি দুটো ঘর স্কিপ করে আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করব এভাবে আমরা পরপর ডাবল ক্রোশে টু টুগেদার করার পরে চারটা চেইন করছি চারটা চেইন করে দুই নাম্বার চেইনের সাথে আমরা একটা পিকো তৈরি করব তিনটা চেনকে এভাবে পিকো করে আরও একটা চেইন করব এবং আবারও ইয়ার্ন ওভার করে আমরা এই একই স্পেস থেকে আমরা একটা ডাবল ক্রোশে টু টুগেদার করছি তার মানে এটা একটা ডাবল ভি স্টিচের মতো হয়েছে আবারও এখান থেকে আমরা দুটো ঘরকে স্কিপ করব এবং তিন নাম্বার ঘর থেকে এভাবে আমরা আবারও ডাবল ক্রোশে টু টুগেদার করব আগের স্টিচের সাথে এরপরে আবারও আমরা চারটা চেন করছি দুই নাম্বার চেনের সাথে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে পিকো করে নিয়ে আরও একটা চেন করলাম তার মানে তিনটা চেন হলো এখন আবারই আর্নওভার করে ঠিক একই স্টিচ থেকে আমি একটা ডাবল কোষে টু টুগেদার করছি এটাকে একসাথে লক করে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সুন্দর ভি এবং পিকুর একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখন আমরা কর্নারটা কীভাবে করব তা একটু দেখিয়ে দিচ্ছি কর্নার পজিশনে এসে আমরা তিনটা ডাবল ক্রোশে টু টুগেদার করবো আপনাদের সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি ঠিক আগের মতোই আমরা ইয়ার্ন ওভার করে প্রথম ডাবল ক্রোশে টু টুগেদারটা করে নিচ্ছি এখানে আমরা চারটা চেইন ঠিক আগের মতোই করব দুই নাম্বার চেইন থেকে পিকও করব আরেকটা চেইন করে আবারও ওভার করে ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি আবারও চারটা চেইন করব এখন তিন দুই নাম্বার স্টিচে চেইন থেকে আবারও একটা পিকো করে একটা চেইন করে আবার ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি এভাবে করে তিনটা ডাবল ক্রোশে টু টুগেদার দিয়ে আমাদের একটা কর্নার তৈরি করা হয়ে গেল ঠিক এভাবে কর্নারটা তৈরি করলাম দুটো পিকো তৈরি হয়েছে এখন আমরা এখান থেকে দুটো স্টিচকে স্কিপ করে পরবর্তী তিন নাম্বার স্টিচ থেকে আবারও আমাদের বর্ডার প্যাটার্নটা রিপিট করে যাব এভাবে করে পুরোটা অংশ ঘুরে আসলেই আমাদের সুন্দর একটা পিকো বর্ডার তৈরি হবে কিছুটা ফ্লাওয়ারের মতো একটা প্যাটার্ন চলে আসবে আমি বলছি যে আজকে আমি যে এই ব্ল্যাঙ্কেটটা আপনাদেরকে করে দেখালাম এটা একটা মেয়ে বেবির জন্য করা তো আশা করছি আল্লাহ রহমতে এই ব্ল্যাঙ্কেটটা বেশ বড় সাইজের করা হয়েছে আমার এখানে মোট ছয়শো গ্রামের মতো লেগেছে তো আশা করছি এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে বাচ্চাদের প্রায় পাঁচ বছর পর্যন্ত সাইজের হবে কারণ এটা আমার লম্বায় হয়েছে পঞ্চাশ এবং চড়ায় হয়েছে ভুল বললাম লম্বা হয়েছে পঞ্চান্ন সেন্ট ইঞ্চি এবং চড়াই হয়েছে পঞ্চাশ ইঞ্চি বেশ বড় একটা ব্লাঙ্কেট তৈরি হয়েছে আমাদের এখানে আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের সবার ভালো লেগেছে এবং খুব সহজ একটা প্যাটার্ন ছিল এবং ওভারঅল এই প্যাটার্নটা ছেলে এবং মেয়ে যে কোনো বেবিদের জন্য আপনারা ব্লাঙ্কেট তৈরি করতে পারবেন এই প্যাটার্নটা দিয়ে ইয়ার্নের কালার চয়েসটা সেক্ষেত্রে আপনারা আপনাদের রুচি মতন করে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের টিউটোরিয়ালটা দেখার জন্য এবং আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে এভাবেই থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ